আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি চকবাজারে। চকবাজারে কোন জায়গায় কোন পণ্যটি পাবেন সেটি জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে জেনে যাবেন যে আপনি যে পণ্যটি খুঁজছেন সে পণ্যটি আপনি কোথায় গেলে পাবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আশা করি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। এটি চকবাজারের জেলখানার পাশে উর্দু রোড। এই দেয়ালটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেয়াল, আর এই রোডটি চলে গেছে উর্দু রোডের দিকে, আর সোজা গেলে আপনি পাবেন চকবাজার থানা এবং শাহি মসজিদ। সুপ্রিয় ভিউয়ার, এই এলাকাটাতে তৈরি পোশাক, দেশীয় ব্র্যান্ডের তৈরি পোশাকের বিভিন্ন শপ এখানে রয়েছে। পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক এবং শার্ট, এই এলাকাটাতে এই শপগুলো বেশি আছে। যারা পাঞ্জাবি শার্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এই জায়গাটায় আসতে পারেন। এবং আপনাদের বলে দেই যে চকবাজার কিন্তু বন্ধ থাকে শুক্রবার এবং সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই চকবাজার খোলা থাকে। এই চকবাজারে দৈনিক কত হাজার কোটি টাকা লেনদেন হয় সেটা বলা মুশকিল, তবে হাজার কোটি টাকার উপরে চকবাজারে লেনদেন হয় এটা বলা যায়। আপনি যদি বাচ্চাদের তৈরি পোশাক নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখানতে আসতে পারেন। এখানে কিন্তু শত শত দোকান আছে, বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের পোশাক কিন্তু এখানে পাইকারি দোকান রয়েছে। এছাড়া আপনি যদি মোদি মনোহারি পণ্য খুঁজতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে মৌলভী বাজারে। মৌলভী বাজার নামটি শুনলে আপনার মনে হতে পারে এটি অনেক দূরে, আসলে চকবাজার শাহি মসজিদ থেকে 1 মিনিট হেঁটে গেলেই আপনি মৌলভী বাজার চলে যাবেন। আপনি যদি লেডিসদের মেকআপ, চকলেট এই ধরনের পণ্য নিয়ে কাজ করতে চান তাহলে আপনি চলে যাবেন মুকিম কাটারা, এটিও ঠিক চকবাজার শাহি মসজিদের একদম কাছে। পুরান ঢাকার মানুষদের একটি রেওয়াজ আছে যে ছোট ছোট জায়গাকে তারা খুব হাইলাইটেড করে তারা বলে, যেমন মুকিম কাটারা। এটি কিন্তু চকবাজারের মধ্যে মাঝখানে একটি জায়গা, সেটাকে তারা মুকিম কাটারা বলে, এবং সেটি কিন্তু আপনি নাম শুনলে মনে হতে পারে চকবাজার থেকে অনেক দূরে। এটা কিন্তু একদম 1 মিনিট, হাফ মিনিটের হাঁটা পথ, আপনি আগালে এক একটা মার্কেট, এক একটা জায়গা, এক একটা নাম চলে আসে। এবং মৌলভী বাজারে আপনি মুদি মনোহারি বিভিন্ন পণ্য, মশলার পণ্য সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর এই চকবাজারে কিভাবে আসবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি যদি গুলিস্তান আসেন সেখান থেকে চকবাজারের টেম্পু পাওয়া যায়, টেম্পুতে করে আপনি চকবাজার চলে আসতে পারেন। যারা গুলিস্তান চেনেন না বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো গাবতলি চেনেন এবং সায়দাবাদ চেনেন, তাহলে গাবতলি থেকে কিন্তু বাস আছে গুলিস্তানের, সেখান থেকে এসেও আসতে পারেন। অথবা গাবতলি থেকে একটি বেরিবাদ দিয়ে বাইপাস একটা রোড আছে, সেটি বাবুবাজার বাইপাস বেরিবাদ রোড, ওই রোড দিয়েও আপনি কিন্তু আসতে পারেন। আর যারা যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে আসবেন তারা সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে কিন্তু একটি হানি ফ্লাইওভার দিয়ে একটি বাস আছে, যেটি ঢাকা মেডিকেল চাঙ্খারপুল ওপর দিয়ে যায়, সেখানে চাঙ্খারপুল নেমে সেখান থেকেও কিন্তু রিক্সায় আপনি চকবাজার চলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটিতে কিন্তু রোজার মাসে যে শাহি ইফতার বাজার বসে সেটি কিন্তু এই রোড বরাবরই বসে। সামনে মিনার দেখতে পাচ্ছেন, চকবাজার শাহি মসজিদের মিনার। এখানে আপনি নানা ধরনের জুয়েলারি আইটেম, ইসলামী প্রোডাক্ট, লেডিস আইটেম, ব্রা প্যান্টি সব কিন্তু এখানে পাবেন। দেখতে পাচ্ছেন শত শত জুয়েলারির পাইকারি দোকান এখানে রয়েছে। চকবাজার খুব ঘিঞ্জি এলাকা, এখানে খুব স্বাচ্ছন্দ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন সেটা বলা যায় না, কারণ
প্রচুর গাড়ি মালামাল লোডিং আনলোডিংয়ে কিন্তু অনবরত হতেই থাকে। তো সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকার হয় একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।